স্বাধীনতার পর রেলের শহরে নতুন রেলমন্ত্রী রাজবাড়ী দুই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ জিলুল হাকিম এবার সামলাবেন রেল মন্ত্রণালয় আর এতেই উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ স্থানীয়রা বলছেন সারা দেশের মতো রাজবাড়ীতে রেলের যোগাযোগ উন্নয়নে কাজ করবেন মন্ত্রী নির্বিঘ্নে চলাচলের পাশাপাশি কমবে ভোগান্তি এস এম রাসেল কবিরের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকর পদ্মাপাড়ের জেলা রাজবাড়ী অনেকটাই পরিচিত রেলের শহর হিসেবে রয়েছে ব্রিটিশ আমলে নির্মাণ করা স্টেশনও ঝুঁকিপূর্ণ রেল পথ আর জরাজীর্ণ অবকাঠামোয় দুর্ভোগে এই জেলার মানুষ দ্বাদশ জাতীয় সংসদে নতুন মন্ত্রিসভায় রেলমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রাজবাড়ীর দুই আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য জিল্লুল হাকিম স্বাধীনতার পর পূর্ণ মন্ত্রীও তিনি নতুন মন্ত্রী পাওয়ায় খুশিতে আত্মহারা স্থানীয়রা রাজবাড়ীবাসী গর্বিত স্বাধীনতা উত্তর প্রথম আমরা পূর্ণ মন্ত্রী পেয়েছি আমাদের একটাই চাওয়া যে রাজবাড়ী জেলাতে যেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয় আমাদের সবারই দাবি মন্ত্রীর কাছে যেন আমাদের রাস্তাঘাট ভালো হয় রাজবাড়ীতে একটি মেডিকেল কলেজ হতো তাহলে আমাদের চিকিৎসার জন্য আর দূর দূরান্তে যাওয়ার জন্য আমরা এলাকাতে চিকিৎসার ব্যবস্থাটা ভালো করতাম জেলাবাসীর আক্ষেপ রেলের উন্নয়নে বৈষম্যের শিকার তারা আশা নতুন মন্ত্রীর মাধ্যমে উন্নয়ন ঘটবে রেল যোগাযোগের আমরা চাচ্ছি যে আমাদের এইখানে সকল প্রকার ট্রেন স্টপেজ হোক প্লাস আমাদের এই স্টেশনের আরও উন্নতি হোক এখানে একটি ইপিজেড গড়ে উঠুক শিল্প কলকারখানা গড়ে উঠুক রেলপথ উন্নয়নের পাশাপাশি আধুনিকায়নে নতুন মন্ত্রী উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা রেল সংশ্লিষ্টদের সে মন্ত্রী হয় আমি আমার স্টেশনের তরফ থেকে আমি চাচ্ছি তার স্টেশনের সার্বিক অবকাঠামোর পরিবর্তন আর দুই তিন নম্বর আগে নতুন প্ল্যাটফর্ম সাথে সিগন্যালিং সিস্টেম এবং জনবল সংকট এগুলো অতি দ্রুত নিরসন করবেন বলে আমি আশা করি দশম জাতীয় সংসদে রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ৬ মাসের জন্য শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন রাশেদ আকন এশিয়ান টেলিভিশন